সাগরের যে কোনো স্থানে শত্রু জাহাজ ডুবিয়ে দেওয়ার ক্ষমতা আছে হুঁশিয়ারি ইয়েমেনের। গাজায় সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র সহ নয় দেশ, জাতিসংঘের নিন্দা। চিরদিনের জন্য নাৎসিবাদ মুছে ফেলার অঙ্গীকার করলেন পুতিন। পশ্চিমাদের আরও এক ভণ্ডামি ফাঁস, ইয়েমেনি হামলার শিকার ব্রিটিশ জাহাজটি গ্রিসে নয় ইসরায়েলে যাচ্ছিল। পথ হারিয়েছে আমেরিকা বললেন ট্রাম্প। মিয়ানমারে দখলে নেওয়া শহরে বিদ্রোহীদের নিজস্ব প্রশাসনিক ব্যবস্থা চালু। পাকিস্তানে নির্বাচনী উত্তাপ, ভোটের প্রচারে নেই ইমরানের দল। সাগরের যে কোনো স্থানে শত্রু জাহাজ ডুবে দেওয়ার ক্ষমতা আছে হুঁশিয়ারি ইয়েমেনের। ইয়েমেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে লোহিত সাগর, আরব সাগর এবং ভূমধ্য সাগরের যে কোনো স্থানে যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেওয়ার ক্ষমতা তাদের রয়েছে। এমন সময় দেশটি এই হুঁশিয়ারি উচ্চারণ করল যখন গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে সেখানকার বিদ্রোহী গোষ্ঠী হুতি গত অক্টোবর থেকে ইসরায়েলের সঙ্গে জড়িত বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে। ইয়েমেনের উপপররাষ্ট্রমন্ত্রী হোসেন আল এজি নিজের ভেরিফাইড এক্স পেজে দেওয়া পোস্টে লিখেছেন, আল্লাহর ইচ্ছায় আমরা ইয়েমেনের মূল ভূখণ্ডের যে কোনো স্থান থেকে লোহিত আরব এবং ভূমধ্য সাগরের যে কোনো স্থানে থাকা বাণিজ্যিক বা যুদ্ধ জাহাজ ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। এজি আরও লিখেছেন, তবে আমরা অন্য যে কোনো সময়ের জন্য কাজটি ফেলে রাখছি, কারণ আমরা যুদ্ধের আর বিস্তার না ঘটিয়ে এখনই শান্তি প্রতিষ্ঠা করতে চাই। গাজায় সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র সহ নয় দেশ, জাতিসংঘের নিন্দা। গাজার যোদ্ধা গোষ্ঠী হামাসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফিলিস্তিনি শরণার্থীদের অর্থ সহায়তা স্থগিত করে দিয়েছে নয়টি দেশ। এই ঘটনার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘের এজেন্সি ইউএনআরডব্লিউএ। দেশগুলোর এমন সিদ্ধান্তকে তারা হতাশাজনক বলে অভিহিত করেছে। ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ্পে লাজারিনি বলেছেন, গাজায় প্রাথমিক মানবিক সহায়তা দানকারী এজেন্সি ইউএনআরডব্লিউএ কমপক্ষে 20 লাখ মানুষের বেঁচে থাকার জন্য সহায়তার উপর নির্ভরশীল। গত 7ই অক্টোবর ইসরায়েলে রকেট হামলা চালায় হামাস, কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় এই হামলায় হামাসের সঙ্গে ইউএনআরডব্লিউএর কিছু স্টাফও জড়িত। ফলে ব্রিটেন সহ নয় দেশ গাজায় শরণার্থীদের জন্য যে অর্থ সহায়তা দিত তা স্থগিত করেছে। এই সহায়তা যেহেতু ইউএনআরডব্লিউএর মাধ্যমে, যাদের বিরুদ্ধে এসব অভিযোগ এসেছে তাদের পরে বরখাস্ত করেছে ইউএনআরডব্লিউএ, কিন্তু সহায়তা বন্ধ হয়ে আছে। সহায়তা বন্ধ করা দেশগুলো হলো অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র। ইয়েমেনি হামলার শিকার ব্রিটিশ জাহাজটি গ্রিসে নয় ইসরায়েলে যাচ্ছিল। শুক্রবার রাতে এডেন উপসাগরে ইয়েমেনি হামলার শিকার ব্রিটিশ তেল ট্যাঙ্কারটি ইসরায়েলের জন্য বিমানের জ্বালানি বহন করছিল বলে লেবাননের একটি গণমাধ্যম খবর দিয়েছে। একাধিক অকিবহল সূত্রের বরাত দিয়ে বৈরুত ভিত্তিক আল মায়াদিন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ইয়েমেনের নৌবাহিনী যে ব্রিটিশ জাহাজে হামলা চালিয়েছে সেটি গ্রিসে নয় বরং ইসরায়েলে যাচ্ছিল। সূত্রগুলো বলেছে দুটি মার্কিন ও ব্রিটিশ যুদ্ধ জাহাজ ওই তেল ট্যাঙ্কারটিকে নিরাপত্তা দিচ্ছিল, কিন্তু ইয়েমেনের সেনাবাহিনী ট্যাঙ্কারটির কাছে এসে হামলা শুরু করলে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলো ট্যাঙ্কারটিকে ফেলে পালিয়ে যায়। কোনো সূত্র দাবি করেছিল যে ব্রিটিশ তেল ট্যাঙ্কারটি গ্রিসের জন্য জ্বালানি বহন করছিল। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শুক্রবার রাতে এক বিবৃতিতে জানিয়েছিলেন, তারা এডেন উপসাগরে উপযুক্ত নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ব্রিটিশ তেল ট্যাঙ্কার মার্টিন লুয়ান্ডায় হামলা চালিয়েছেন। তিনি বলেন ক্ষেপণাস্ত্র সরাসরি ট্যাঙ্কারটিতে আঘাত হানে এবং এটিতে আগুন ধরে যায়। চিরদিনের জন্য নাৎসিবাদ মুছে ফেলার অঙ্গীকার করলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন আধুনিক কালের নাৎসিবাদকে তিনি পৃথিবী থেকে চিরদিনের জন্য মুছে ফেলবেন। তিনি অভিযোগ করেন ইউক্রেন এবং বাল্টিক প্রজাতন্ত্রগুলো হিটলারের নাৎসিবাদী নীতি ও আদর্শ গ্রহণ করেছে। গতকাল লেলিনগ্রাদ অঞ্চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নাৎসিবাদী বাহিনীর হাতে সোভিয়েত নাগরিকদের হত্যার স্মরণ সভায় পুতিন এই কথা বলেন। তিনি বলেন আজকাল নুরেমবার্গ ট্রায়ালের ফলাফল কার্যকরভাবে বদলে দেওয়া হচ্ছে, কিছু দেশ ইতিহাসের পুনর্লিখন এবং নাৎসিবাদকে রংচং লাগিয়ে হিটলারি আদর্শ এবং পদ্ধতিতে নিজেদেরকে সজ্জিত করছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় পুতিন বাল্টিক অঞ্চলের কয়েকটি দেশের কথা উল্লেখ করেন যারা রুশ ভাষী সংখ্যালঘুদের উপর বৈষম্যমূলক আচরণ করছে। বৃদ্ধ মহিলা এবং শিশুদের বর্বর গোলাবর্ষণের শিকারে পরিণত করার জন্য ইউক্রেন কর্তৃপক্ষকে অভিযুক্ত করে রুশ প্রেসিডেন্ট বলেন কিয়েভ সরকার হিটলারের সহযোগী এসএস সদস্যদের শক্তিশালী করছে এবং যারা নাৎসিবাদকে প্রতিহত করতে চায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসী লেলিয়ে দেয়।
So now Biden is trying to gaslight the American public. পথ হারিয়েছে আমেরিকা বললেন ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমেরিকা পথ হারিয়েছে। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির প্রতি ইঙ্গিত করে এমন মন্তব্য করেন তিনি। গণমাধ্যমের খবরে বলা হয় নেভাদায় এক সমাবেশে উপস্থিতদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আমরা এমন একটি জাতি যারা খুব সহজে পথ হারিয়ে ফেলেছি। এই ভয়াবহ অবস্থা আমরা চলতে দিতে পারি না। বাইডেন প্রশাসন আমেরিকাকে ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন ট্রাম্প। তিনি বলেন বাইডেন গণতন্ত্রের জন্য হুমকি। এ সময় তিনি বর্তমান প্রেসিডেন্টকে অযোগ্য বলেও কটাক্ষ করেন। মিয়ানমারের দখলে নেওয়া শহরে বিদ্রোহীদের নিজস্ব প্রশাসনিক ব্যবস্থা চালু। মিয়ানমারে দেশটির জান্তা সেনাবাহিনীর বিরুদ্ধে ক্রমেই নিজেদের শক্তির জানান দিচ্ছে বিদ্রোহী গোষ্ঠীরা। এরই মধ্যে দেশটির শান রাজ্যে দুইটি শহর দখল করে নিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী দ্য ইউনাইটেড ওয়া স্টেট পার্টি। এমনকি দখলে শান রাজ্যের হোপাং শহরে চলতি মাসের শুরুর দিকে নিজস্ব প্রশাসনিক ব্যবস্থা চালু করেছে গোষ্ঠীটি। জানা গেছে ইউডব্লিউএসএ হচ্ছে মিয়ানমারের সবচেয়ে প্রভাবশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠী, যারা ইউনাইটেড ওয়া স্টেট আর্মির রাজনৈতিক শাখা। গোষ্ঠীটি ওয়া সেলফ অ্যাডমিনিস্ট্রেট ডিভিশনের আওতাধীন অঞ্চলে ওয়া স্টেট পিপলস গভর্নমেন্ট চালু করেছে। এদিকে মিয়ানমার জান্তা সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে আরও এক বিদ্রোহী গোষ্ঠী। দীর্ঘ 8 বছরের যুদ্ধবিরতির পর গত 26 জানুয়ারি ফের অস্ত্র হাতে তুলে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে পাও ন্যাশনাল লিবারেশন অর্গানাইজেশন। এর ফলে এরই মধ্যে পতনের দ্বারপ্রান্তে থাকা জান্তা কর্তৃপক্ষ আরও চাপের মুখে পড়েছে। পাকিস্তানে নির্বাচনী উত্তাপ, ভোটের প্রসারে নেই ইমরানের দল। আসছে 8ই ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীদের রসানলে পড়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। নির্বাচনী উত্তাপে তার দলের প্রসারে বাধা দেওয়া হচ্ছে। ক্রিকেট থেকে প্রধানমন্ত্রী হওয়া ইমরান তার নির্বাচনী এলাকা ও পৈতৃক জন্মভূমি মিয়ানওয়ালিতে খুবই জনপ্রিয় হওয়া সত্ত্বেও সেখানকার রাস্তাঘাটে তার দলের পোস্টার এবং পতাকা শোভিত রাজনৈতিক প্রচারণার নামগন্ধই খুঁজে পাওয়া দুষ্কর। পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনী নিরবিচ্ছিন্ন দমন পীড়নে তাকে এবং তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফকে ভোটের আগেই নির্বাচনী প্রচারণা থেকে প্রায় মুছে ফেলা হয়েছে। ইমরান খান বর্তমানে কারাগারে থেকে কয়েক ডজন আইনি চ্যালেঞ্জ মোকাবেলা করছেন। একটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করে আসন্ন 8ই ফেব্রুয়ারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে তাকে বিরত রাখা হয়েছে। তবে মামলাগুলোকে তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। সারাদেশে পিটিআইকে সমাবেশ করতে বাধা দেওয়া হয়েছে এবং কঠোর সেন্সর আরোপিত গণমাধ্যমগুলোকে বিরোধীদের খবর প্রসার সীমিত করে কার্যত তাদের প্রসার অভিযানকে প্রায় শূন্যের কোঠায় ঠেলে দিয়েছে। দেশব্যাপী কয়েক ডজন প্রার্থীর মনোনয়নপত্র নির্বাচন কমিশন বাতিল করেছে। মিনওয়ালিতে তার নেতার পরিবর্তে পিটিআই থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী আহসান খান বলেছেন তিনি নির্বাচনের প্রস্তুতি থেকেই প্রায় আত্মগোপন করে রয়েছেন, সভা করতে বা লিফলেট বিতরণ করতে পারেননি। যুদ্ধের 114 দিন পরেও গাজার 80% টানেল অক্ষত। গত 7ই অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা সহ বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। এরই মধ্যে এই যুদ্ধে 114 দিনে পৌঁছেছে। যুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী এবং গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী সংগঠন হামাসকে নির্মূলের লক্ষ্য নিলেও তা এখনও অর্জন করতে পারেনি ইসরায়েল। এরই মধ্যে নতুন তথ্য প্রকাশ এল। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে দীর্ঘদিন যুদ্ধ করেও গাজায় হামাসের টানেলগুলো ধ্বংস করতে পারেনি ইসরায়েল। 114 দিন পরও সেখানকার 80% টানেল এখনও অক্ষত। ইসরায়েলি ও মার্কিনী কর্মকর্তাদের বরাদ্দে এই জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে আরও বলা হয়েছে গাজার টানেলগুলো শনাক্ত করতে কুকুর এবং রোবট দিয়ে অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে ইসরায়েল। এইসব টানেল ধ্বংসের নানা প্রচেষ্টা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এইসব প্রচেষ্টার মধ্যে রয়েছে ভূমধ্য সাগর থেকে পানি তুলে টানেলগুলো প্লাবিত করার জন্য পাম্প স্থাপন, বিমান হামলা এবং তরল বিস্ফোরক দিয়ে সেগুলো ধ্বংস করা। এসব করতে উচ্চ প্রশিক্ষিত সৈন্যদের দিয়ে অভিযান চালানো সহ টানেলগুলো পরিষ্কার করার জন্য ইসরায়েল বিভিন্ন পদ্ধতি ব্যবহার করছে। কিন্তু দীর্ঘ 114 দিনেও খুব সামান্য টানেলই ধ্বংস করতে সক্ষম হয়েছে ইসরায়েলি বাহিনী। এখনও 80% অক্ষত রয়েছে গাজায়।